হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সাথে আজকে ঢাকা এরিনা গেম প্লে করবো। সো এখানে কিন্তু ফার্স্ট টাইমটা আমি পেলাম এবং অনেক রিক্স আছে হিটে গুটি নেওয়ার জন্য। তারপরও যাওয়ার চেষ্টা ছিল, তারপর দেখি কতটুকু অপোনেন্ট প্লেয়ার গেম প্লে করতে পারে। আমি যেহেতু মিস করে ফেললাম, হিটে গুটি নিতে পারিনি। সো দেখা যাক অপোনেন্ট প্লেয়ার কতটুকু মিস করে ফেলে। সো বন্ধুরা, আপনাদেরকে শুরুতেই বলে দেই, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা যারা চ্যানেলটিতে নতুন বন্ধুরা আছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল করে বাজিয়ে দিবেন এবং একটি লাইক দিয়ে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। অলরেডি আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো দেখা যাক এখান থেকে অপোনেন্ট প্লেয়ার কতটুকু গেম প্লে করতে পারে। হয়তো সে মিস করে ফেলতে পারে। সে কিন্তু খুব সুন্দর একটি শ্যুট করলো এবং তার গুটিটি এখান থেকে অপোনেন্ট সাইটের পকেটে নিয়ে গেল। খুব সুন্দর একটি শ্যুট করেছে। সো ব্যাড ল্যাক, এখানে কিন্তু সে ক্লিয়ার দিতে পারতো কিন্তু মিস হয়ে গেল। কীভাবে ইজি গুটিটি মিস হয়ে গেল? সো আমি ক্লিয়ার করার চেষ্টা করব, দেখি আমি কতটুকু এখান থেকে গেম প্লে করতে পারি। সো যেহেতু আমি ফার্স্ট টার্নটি পেয়েছিলাম তো আমি মিস করে ফেলেছিলাম হিটে, তো এখন দেখা যাক চান্স একটি পেয়েছি তাই আমি এখন ক্লিয়ার করার চেষ্টা করব। এখান থেকে গুটিটি সরে আসবে, তো খুব স্পিডে মারলাম কিন্তু এরপরে আমি রেডটি মারবো, তো খুব স্পিডে রেডটি কেটে মারবো আর দুটি গুটি সরিয়ে ফেলবো এখান থেকে যাতে আমি ক্লিয়ার করতে পারি। সো এখন কিন্তু আমার খুব সুন্দরভাবে গুটিগুলো আছে, তারপরও কিন্তু অপোনেন্ট প্লেয়ার লিপ দিয়ে চলে যাচ্ছে না। সো আমি এইটি একটু স্পিডে মারবো আর গুটিটি তোলার চেষ্টা করব। এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে গুটিটি তুলে আসলো। তো যাই হোক, আমার কিন্তু একেবারে ক্লিয়ার আছে, তারপরও এখান থেকে অপোনেন্ট প্লেয়ার লিপ দিয়ে চলে যাচ্ছে না। মনে হয় তেমন ভালো প্লেয়ার না, যেরকমে সে গেম প্লেটি করলো তাতে তো মনে হয় সে অনেক ভালো প্লেয়ার। তো যাই হোক, তো দেখি এখান থেকে তারপর অপোনেন্ট প্লেয়ার লিপ দিয়ে চলে যাচ্ছে না, মনে হয় সে একটি মিস পেতে পারে, এরকমের হতে পারে, তাই সে ওয়েট করে আছে। সো ওয়েট করে থাকা ভালো, তারপর হয়তো মিস হয়ে যেতে পারে, কোনো ব্যাপার না, যে কোনো সময় মিস হয়ে যায়। ইজি গুটি যখন থাকে তখন অনেক সময় মিস হয়ে যায়, এটাই স্বাভাবিক। সো বন্ধুরা, পরবর্তী গেম প্লে করবো, আবার একটি দুবাই এসকেপার গেম প্লে করবো। সো আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সো এখানে কিন্তু ফার্স্ট টাইমটি আমি পেলাম এবং আমি এখান থেকে খুব রিক্সে হিটটি করতে হবে, আপনারা ফলো করবেন। এখান থেকে আমি আরেকটু সাইড করে আনবো, তারপরে এখান থেকে মিডল পয়েন্ট থেকে সাইড করে হিটটি ভাঙবো। তো আপনারা অনেকেই পারেন না এই হিটগুলো, তাদের জন্য বলতেছি, আপনারা অবশ্যই কিন্তু দেখবেন। সো এখানে কিন্তু অপোনেন্ট প্লেয়ার প্লিজ বলতে আছে, তো সে কয়েনটি মনে হয় চাইতেছে বড়ো প্লিজ, তো সে তারে আমি লিপ দিয়ে চলে যাব, তারে আমি গিভাবে করে দেব এই গেম প্লেটি। সে অনেক রিকোয়েস্ট করতে আছে, তো যাই হোক। তো দেখি এখানে অপোনেন্ট প্লেয়ার অনেক, মনে হয় তার কাছে মনে হয় মোটেই কয়েন নেই, তাই সে বারবার কয়েনটি চাইতে আছে। তো যাই হোক, তারে আমি লিপ দিয়ে চলে যাব, দেখি আমি এখান থেকে বের একটু ফিনিশ করার চেষ্টা করব। লাস্ট গুটি যখন থাকবে তাকে আমি একটি চান্স দিব। তো দেখি, তো এখান থেকে আমি খুব সুন্দরভাবে গুটিটি শ্যুট করলাম এবং এখান থেকে কিন্তু বের হয়ে গেল। আমার একটি গুটি একটু রিক্স আছে, তাও পকেটে চলে যাবে। তো যাই হোক, আমি এখান থেকে ক্লিয়ার করার চেষ্টা করব। সো বন্ধুরা, আপনারা যদি ভিডিওটি এখনও লাইক করে না থাকেন অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা যারা চ্যানেলটিতে নতুন বন্ধুরা আছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনি যদি প্রতিদিন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল করে বাজিয়ে দিবেন এবং একটি লাইক দিয়ে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। সো বন্ধুরা, এখানে কিন্তু আমি সব গুটিগুলোই নিয়ে যাচ্ছি এবং একটি গুটি আছে সেটাও কিন্তু চলে যাবে, ইনডিরেক্ট শ্যুট করলে আশা করি চলে যাবে। সো আমি এখান থেকে ওকে বাই, তো বড় এখান থেকে আমি তারে আমার এসটা একটি পকেটে ফেলে দেই, তার একটি চান্স দিই, তারপরে দেখি সে কী করতে পারে, তো ওয়েট করে দেখব। তো দেখা যাক, সে কিন্তু এখন চান্স পেয়ে গেল, সো সে কিন্তু থ্যাঙ্কস জানিয়ে দিল। যাই হোক, দেখি অপোনেন্ট প্লেয়ার কতটুকু গেম প্লে করতে পারে। সে নর্মাল প্লেয়ার মনে হয়, তার গেম প্লেতে বোঝা যাবে সে নর্মাল প্লেয়ার। আমি এখান থেকে প্রোফাইলটি দেখে নিয়েছি, তো এখান থেকে দেখে নেই, 162 মিলিয়ন, তো 162 মিলিয়ন গেম প্লে অনেকগুলো। তো যাই হোক, এখান থেকে দেখি অপোনেন্ট প্লেয়ার ক্লিয়ার করতে পারে কি না, তাই একটু ওয়েট করবো, না হয় এখান থেকে আমি লিপ দিয়ে চলে যেতাম, আপনাদের দেখানোর জন্য একটু ওয়েট করে আসি। সো দেখি অপোনেন্ট প্লেয়ার ক্লিয়ার করতে পারে কি না, সে মিস হয়তো করে ফেলতে পারে, সে কিন্তু মিস করে ফেললো এবং আমি এই গুটিটি নিতে পারতাম কি না সেটা আপনাদের দেখিয়ে দিতাম। তো যাই হোক, আমি এই গুটিটি আমি কেটে নিয়ে যাব, কেটে নিয়ে তারপরে তারে উইনার দিয়ে আমি চলে যাব। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং আপনারা যারা নতুন বন্ধুরা আছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো এখান থেকে কিন্তু আমি অপোনেন্ট প্লেয়ারে আরেকটি চান্স দিব এবং এখান থেকে লিপ দিয়ে চলে যাব। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।